আগের দিন আমরা চাপ শক্তি রাশিমালা পড়ছিলাম, এবং সেক্ষেত্রে আমরা দেখেছি একক আয়তনে চাপ শক্তি কত বেরিয়েছে পি, একক ভরে চাপ শক্তি বেরিয়েছে পি বাই রো। ক্লিয়ার? তাহলে আমরা একক আয়তনে চাপ শক্তি এবং একক ভরে চাপ শক্তি রাশিমালা আগের দিন বের করেছিলাম এই ব্যাপারটা থেকে, ঠিক আছে। আজকে আমরা এই একক আয়তনে চাপ শক্তি যারা ভুলে গেছে তারা এখান থেকে দেখে নিতে পারো, রিমাইন্ড করে নিতে পারো। আজকে আমরা যান্ত্রিক শক্তির আর দুটি যে ভাগ বলেছিলাম, গতি শক্তি এবং স্থিতি শক্তি, সেই দুটো নিয়ে আলোচনা করব, গতি শক্তি এবং স্থিতি শক্তি। তাহলে আগের দিন আমরা, তোমরা অনেক হয়তো ভাবছো স্যার কার্যক্ষমতা শক্তি কেন পড়াচ্ছেন, আমি শুধুমাত্র বার্নৌলির নীতিকে বোঝাবো বলে আমাকে এতটা পড়ি আসতে হচ্ছে কার্যক্ষমতা শক্তিটুকু, নাহলে কিন্তু আমি সোজাসুজি বার্নৌলিতে চলে যেতে পারতাম, সেক্ষেত্রে তোমরা বুঝতে পারতে না। তোমাদের মধ্যেকার ডাউটটাকে ক্লিয়ার করা বলে আমি কার্যক্ষমতা শক্তির একটু বেসিক ধারণা দিয়ে আমি বার্নৌলিতে আসছি, ফলে একটু ভাববে না যেখানে কার্যক্ষমতা শক্তি পড়া হচ্ছে, পড়া কিন্তু হচ্ছে বার্নৌলির নীতি। ক্লিয়ার? ফলে আর এই চিন্তা করার দরকার নেই যে এখানে কার্যক্ষমতা শক্তি পড়া হচ্ছে, বোঝা গেল কি বললাম? তাহলে এটা ছিল চাপ শক্তি রাশিমালা। যারা আগের দিন রিমাইন্ড করতে পারছো না তারা একটু রিমাইন্ড করে নাও, ঠিক আছে। চাপ শক্তি রাশিমালা একটু তোমরা রিমাইন্ড করে নিতে পারো। কি ছিল? যে কোনো প্রবাহীর, কোনো প্রবাহীর একটা তলের ওপর প্রবাহী যে চাপ প্রয়োগ করে, সেই চাপের দরুন, সেই চাপের দরুন প্রবাহী যে কার্য সম্পন্ন করে, ওই কার্যটাই প্রবাহীর মধ্যে স্থিতি শক্তির রূপে জমা হয় বা চাপ শক্তির রূপে জমা হয়। স্থিতি শক্তি ভুল বলা, চাপ শক্তির রূপে জমা হয়। যে চাপের দরুন প্রবাহীর কে দেখা যাচ্ছিলাম এফ ইন্টু এস, যেখানে আমরা এফ বের করেছিলাম পি ইন্টু এ, আর এস বের করেছিলাম একক সময়ে, একক সময়ে প্রবাহী কর্তৃক অতিক্রান্ত দূরত্ব, যেটা ছিল ভি। দিয়ে আমরা করেছিলাম কি, যে প্রবাহী চাপ শক্তি পি এ ভি, যেখানে এ ভিটা ছিল আমার আয়তন, এই ভিটা ছিল বেগ, মানে বেগ মানে একক সময়ে বেগ মানে দূরত্ব, সেই দূরত্ব ইন্টু ক্ষেত্রফল করলে হয়েছিল আয়তন। তাহলে এই ছিল আমার চাপ শক্তি রাশিমালা। আজকে আমরা পড়ব সেটা হচ্ছে স্থিতি শক্তি। আর যেটা আমরা পড়ব সেটা হলো স্থিতি শক্তি রাশিমালা। তাহলে আজকে আমরা পড়ছি কি, স্থিতি শক্তি রাশিমালা, স্থিতি শক্তি রাশিমালা। তাহলে আগে বলি স্থিতি শক্তি কাকে বলে, এটাকে বলি কোনো বস্তু, কোনো বস্তু কোনো বলক্ষেত্রে, বলক্ষেত্র মানে যেখানে কোনো বল কাজ করছে, স্পেসে গিয়ে তুমি স্থিতি শক্তি মাপতে পারবে না, যেখানে কোনো বল কাজ করছে না সেখানে গিয়ে তুমি স্থিতি শক্তি মাপতে গেলে মাপতে পারবে না। তাহলে কোনো স্থির বস্তু কোনো বলক্ষেত্রে তার অবস্থান বা আকৃতির জন্য কার্য করার যে সামর্থ্য লাভ করে তাকে বলে স্থিতি শক্তি। তাহলে কোনো স্থির বস্তু কোনো বলক্ষেত্রে তার অবস্থান এবং আকৃতির পরিবর্তনের জন্য কার্য করার যে সামর্থ্য লাভ করে তাকে ওই বস্তুর স্থিতি শক্তি বলে, তাকে ওই বস্তুর স্থিতি শক্তি বলে। মানে ব্যাপারটা কেমন, ব্যাপারটা হচ্ছে এরকম, ধরো এখানে একটা বস্তু ছিল, এইটা আমার নির্দেশ তল, যে কোনো নির্দেশ তলে, যে কোনো নির্দেশ তলে থাকা বস্তুর স্থিতি শক্তি, যে কোনো নির্দেশ তলে থাকা বস্তুর স্থিতি শক্তি ধরে না হয়, ধরে না হয় শূন্য, যে কোনো নির্দেশ তলে থাকা বস্তুর স্থিতি শক্তি ধরে না হয় শূন্য। তাহলে এখানে একটা বস্তু ছিল আমার,
বস্তু হচ্ছে এম তাহলে এই বস্তুটাকে পৃথিবী নিজের কেন্দ্র থেকে আকর্ষণ করছিল এফ বলে আমরা জানি ভর সমান কি ভর ইনটু ত্বরণ তাহলে ভর যদি এম হয় অভিকর্ষ ত্বরণ কত হবে জি তাহলে কি এম জি বলে পৃথিবী নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করছিল এখন এইটাকে তুমি এইখানে তুলে দিয়েছো এই বলটাকে তুমি এইখানে তুলে দিয়েছো এই উচ্চতা ধরলাম এইচ উচ্চতা ধরলাম এইচ তার মানে এখন বলটি সরণ কি সরণ হচ্ছে এইচ তাহলে অতএব কৃতকার্য কত হবে অতএব কৃতকার্য হচ্ছে বল ইনটু সরণ মানে হচ্ছে এম জি এইচ এই কৃতকার্যটাই এই কৃতকার্যটাই বস্তুর মধ্যে স্থিতি শক্তির জমা হবে এই কৃতকার্যটাই বস্তুর মধ্যে কি রূপে স্থিতি শক্তির জমা হবে যেহেতু যেহেতু এখানে তাহলে আমি কি বললাম যেহেতু এখানে অভিকর্ষ বলের বিরুদ্ধে কার্য হয়েছে এই জন্য এই স্থিতি শক্তির নাম হচ্ছে এই স্থিতি শক্তির নাম হচ্ছে অভিকর্ষীয় স্থিতি শক্তি এর নাম হচ্ছে অভিকর্ষীয় স্থিতি শক্তি আমরা জানি কার্য যা শক্তিটা তাহলে অভিকর্ষ রাশি মানে কি দাঁড়ালো এম জি এইচ যেখানে এমটা হচ্ছে বস্তুর ভর জিটা হচ্ছে অভিকর্ষ ত্বরণ এইচটা হচ্ছে উচ্চতা তাহলে এখন যদি আমি একক আয়তনে অভিকর্ষীয় স্থিতি শক্তি মাপতে চাই একক আয়তনে অভিকর্ষীয় স্থিতি শক্তি হবে এম জি এইচ বাই ভি আর একক ভরে অভিকর্ষীয় স্থিতি শক্তি হবে অভিকর্ষীয় স্থিতি শক্তি হবে এম জি এইচ বাই এম সমান জি এইচ তার মানে আমার চাপ শক্তির রাশিমালা এসেছিল চাপ শক্তির রাশিমালা এসেছিল পি এ ভি সেখান থেকে আমি একক আয়তনে চাপ শক্তি এবং একক ভরে চাপ শক্তি আগে বের করছিলাম আজকে অভিকর্ষ রাশিমালা বের করলাম সেখান থেকে আমি একক ভরে অভিকর্ষ স্থিতি শক্তি এবং একক আয়তনে অভিকর্ষ স্থিতি শক্তি রাশিমালা বের করলাম বোঝা গেল কি বললাম তারপর কেউ বলবে স্যার আমি তাহলে এখানে অভিকর্ষ বলের বিরুদ্ধে কার্য করছি বলে আমার স্থিতি শক্তি হয়েছে পজিটিভ যদি আমি বস্তুটাকে প্রথমে এখানে রাখি প্রথমে বস্তুর ওখানে রাখছিলাম এবার এই বস্তুটাকে আমি এখান থেকে এখানে নামিয়েছি বস্তুটাকে আমি এখান থেকে এখানে নামিয়েছি তাহলে এই ক্ষেত্রে আমার সরণ নেগেটিভ যদি উপরের দিকে সরণ পজিটিভ ধরি নিচের দিকে সরণ নেগেটিভ তাহলে কি স্যার এখানে স্থিতি শক্তি মাইনাস হতে পারে হ্যাঁ স্থিতি শক্তি রেফারেন্স প্লেনের উপর ডিপেন্ড করে স্থিতি শক্তি ধনাত্মক হতে পারে স্থিতি শক্তি ঋণাত্মক হতে পারে নির্দেশ তলের উপর নির্ভর করে স্থিতি শক্তির মান পজিটিভ হতে পারে স্থিতি শক্তির মান নেগেটিভ হতে পারে কি বললাম ক্লিয়ার না ক্লিয়ার মান তাহলে স্থিতি শক্তির মান দু রকমই আমার হতে পারে ক্লিয়ার না ক্লিয়ার মান এইটা হচ্ছে আমার স্থিতি শক্তি সম্বন্ধিত ধারণা এবার আসছি তাহলে যান্ত্রিক শক্তি আমরা আগের দিন বলেছিলাম মেকানিক্যাল এনার্জি যান্ত্রিক শক্তি বলেছিলাম তার দুটো পার্ট বলছিলাম একটা হচ্ছে কি স্থিতি শক্তি একটা পার্ট বলেছিলাম কি গতি শক্তি তাহলে আজকে আমরা স্থিতি শক্তি নিয়ে আলোচনা করেছিলাম কোন স্থির বস্তু কোন বল ক্ষেত্রে তার অবস্থান বা আকৃতির পরিবর্তনের জন্য কার্য করার যে সামর্থ্য লাভ করে তাকে বলে ফেলাম আমরা স্থিতি শক্তি এবার যদি আমি গতি শক্তি রাশি মানাতে যাই তাহলে কি হবে গতি শক্তি রাশি মানাতে গেলে কি হবে তাহলে নাম শুনে বুঝতে পারছি গতি শক্তি তাহলে গতি শক্তি মানে কি নাম শুনেই বুঝতে পারছি আমি গতি শক্তি অর্থাৎ কোন গতিশীল বস্তু তার গতির জন্য কার্য করার যে সামর্থ্য লাভ করে কোন গতিশীল বস্তু তার গতির জন্য কার্য করার যে সামর্থ্য লাভ করে তাকে ওই বস্তুর
গতি শক্তি বলে। কি বললাম? কোন গতিশীল বস্তু তার গতির জন্য কার্য করার যে সামর্থ্য লাভ করে তাকে ওই বস্তুর গতি শক্তি বলে। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি, ক্লিয়ার? আমি ধরি ধরি এম ঘরের কোনো বস্তু ভি বেগে গতিশীল। এম ঘরের কোনো বস্তুর বেগ ভি, এই বস্তুটিকে থামাতে এফ বল প্রয়োগ করা হলো। তাহলে এই বস্তুটিকে থামাতে কি করা হলো? এফ বল প্রয়োগ করা হলো। তার মানে এখন বস্তুটির মন্দন কি হবে? মন্দন এ সমান কি হয়? আমরা জানি কি এফ সমান এম এ, ত্বরণ হলে মন্দন হলে এ সমান এফ বাই এম হয়েছে। তাহলে বস্তুটি থামিয়ে দিয়েছি, তাহলে বস্তুর অন্তিম বেগ কত? থামিয়ে দিয়েছি মানে বস্তুর অন্তিম বেগ কত? শূন্য। আর আমরা ফর্মুলা কি জানি? আমরা ফর্মুলা জানি ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার মাইনাস টু এস, সূত্র থেকে পাই। এই ফর্মুলা দ্বারা কি পাই? অন্তিম বেগ শূন্য মানে জিরো স্কোয়ার সমান প্রাথমিক বেগ ইউ, এখানে প্রাথমিকটা কত ছিল? ভি। তাহলে আমি ইউ জায়গায় কি লিখবো? ভি। অনেকে এটা বুঝতে অসুবিধা হয়, এখানে আমার সূত্রে প্রাথমিক বেগ ইউ, কিন্তু আমার অঙ্কে আমি প্রাথমিক বেগ ধরেছি ভি, অঙ্কে আমার আমি প্রাথমিক বেগ ধরেছি ভি। তার মানে আমি এখানে ইউ জায়গায় কি লিখবো? ভি স্কোয়ার মাইনাস টু এ এস মাইনাস টু এ এস। তাহলে আমি কি লিখতে পারি? আমি লিখতে পারি ভি স্কোয়ার সমান টু এ এস, বা এস সমান ভি স্কোয়ার বাই টু এ, এস সমান ভি স্কোয়ার বাই টু এ হয়েছে, ক্লিয়ার না? তাহলে একে আমি কি লিখতে পারি? একে আমি লিখতে পারি বা এস সমান ভি স্কোয়ার বাই টু এ, মানে কি এফ বাই এম। তাহলে কি লিখতে পারি? এম ভি স্কোয়ার বাই টু এফ। এটা হচ্ছে আমার বস্তুর সরণের রাশিমালা, ক্লিয়ার? তাহলে গতিশীল বস্তু, একটা এম ভরের গতিশীল বস্তু ভি বেগে গতিশীল ছিল, তাকে থামাতে আমি এফ বল প্রয়োগ করেছি। এখন বস্তুটির মন্দন যদি মন্দনকে এ সমান এফ বাই এম, কারণ আমরা জানি নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে বল সমান ভর ইনটু ত্বরণ হলে ত্বরণ, মন্দন হলে মন্দন। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি? এখান থেকে আমি লিখতে পারি এ সমান এফ বাই এম। এবার বস্তুর অন্তিম গতিবে কত? শূন্য। কেন বস্তুর অন্তিম গতিবে শূন্য? কারণ বস্তু আমি থামিয়ে দিয়েছি মানে তার অন্তিম গতিবে কত? শূন্য। প্রাথমিক গতি হচ্ছিল ভি, আমরা জানি সূত্রটা আমরা সেকেন্ড চ্যাপ্টারে পড়েছি, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস টু এ এস। তাহলে এই সূত্রে আমি যদি এই সূত্রে বসিয়ে দিই তাহলে কি দাঁড়াচ্ছে? আমার দাঁড়াচ্ছে জিরো স্কোয়ার সমান ভি স্কোয়ার মাইনাস টু এ এস। বোঝাতে পারলাম কি পারলাম না? আশা করি এই জায়গাটা ক্লিয়ার করতে পারলাম। সেখান থেকে আমি কি পেয়েছি? এখান থেকে আমি পেয়েছি ভি স্কোয়ার সমান টু এস, এস সমান ভি স্কোয়ার বাই টু এ, বা এস সমান ভি স্কোয়ার বাই টু। এবার এই জায়গায় বসে দিলাম এফ বাই এম, এই মানটাকে নিয়ে গিয়ে আমি এই পুরো মানটাকে নিয়ে গিয়ে আমি এখানে বসে দিলাম, ঠিক আছে? তাহলে সমান এম ভি স্কোয়ার বাই টু এম, এটা আমার পেলাম। তাহলে এটা আমি কি পেয়েছি? এস। তাহলে এই গতিশীল বস্তুর গতির জন্য কৃতকার্য কত হবে? তাহলে এই গতিশীল বস্তুর গতির জন্য কৃতকার্য কত হবে? কৃতকার্য হবে এফ ইন্টু এস। তাহলে এফ ইন্টু এস মানে এফ, এস মানে কত দিয়ে দাঁড়িয়েছে? এম ভি স্কোয়ার বাই টু এফ, এফ এফ কেটে দাও, তাহলে এম ভি স্কোয়ার বাই টু। এই কৃতকার্যই তার মধ্যে কি হবে? গতিশক্তি রূপে জমা হবে। অর্থাৎ এক্ষেত্রে
এর গতি শক্তি দাঁড়ালো, এক্ষেত্রে গতি শক্তি দাঁড়ালো এম ভি স্কয়ার বাই টু। ক্লিয়ার? তাহলে গতি শক্তি রাশিমালা কি দাঁড়ালো? এম ভি স্কয়ার বাই টু। তার মানে আমি বলতে পারি একক আয়তনে গতি শক্তি সমান একক আয়তনে গতি শক্তি সমান কি বলতে পারি? এম ভি স্কয়ার বাই টু ইন্টু বড় ভি। এই বিমান হচ্ছে আয়তন, এই বিমান হচ্ছে বেগ, এই বিমান হচ্ছে বেগ, এই বিমান হচ্ছে আয়তন, সমান হাফ ক্যাপিটাল এম বাই মানে স্মল এম বাই ক্যাপিটাল বি ইন্টু ভি স্কয়ার। এবার দেখো ঘনত্ব সমান কি হয় আমরা জানি, ভর বাই আয়তন। আগের দিন ঘনত্ব কি ধরেছি? রো দিয়ে ধরেছি, ভরকে এম দিয়ে, আয়তনে ক্যাপিটাল ভি দিয়ে। তাহলে আমরা লিখতে পারি হাফ রো ভি স্কয়ার। এটা আর কি একক আয়তনে গতি শক্তি। যদি বলে একক ভরে গতি শক্তি তাহলে কি দাঁড়াবে? এম ভি স্কয়ার বাই টু, নিচে এম দিয়ে ভাগ, দাঁড়িয়ে গেল ভি স্কয়ার বাই টু। তাহলে আমি তিন রকম শক্তি রাশিমালা পেয়ে গেলাম, একটা হচ্ছে চাপ শক্তি রাশিমালা, একটা হচ্ছে স্থিতি শক্তি রাশিমালা, একটা হচ্ছে গতি শক্তি রাশিমালা। আশা করি বোঝাতে পারলাম কি পারলাম না। এই তিনটে রাশিমালা এখন আমার জানা হয়েছে। এই তিনটে রাশিমালা যখন আমি জানবো তারপরেই কিন্তু আমি বার্নৌলির নীতি পড়তে পারবো। এই তিনটে রাশিমালা না জানলে বার্নৌলির নীতি পড়া যাবে না। কি বললাম? ক্লিয়ার? এই তিনটে রাশিমালা সম্বন্ধে সম্যক জ্ঞান না থাকলে আমি কিন্তু কার্যক্রমত শক্তি তোমাকে পড়াচ্ছি না এখন, কিন্তু এই তিনটে রাশিমালা সম্বন্ধে তোমার সম্যক জ্ঞান না থাকলে তুমি বার্নৌলির নীতি পড়তে পারবে না। আশা করি তোমাদের এই ব্যাপারটা বোঝাতে পেরেছি। কি বললাম? ক্লিয়ার না? ক্লিয়ার নয়? তাহলে এবার আমি বার্নৌলির নীতিতে আসছি, এই তিনটে রাশিমালা কে ব্যবহার করে। আগে তাহলে এই তিনটা রাশিমালা আমরা দেখে নাও। তাহলে একক আয়তনে চাপ শক্তি হলো পি, একক ভরে চাপ শক্তি হলো পি বাই রো, একক আয়তনে অভিকর্ষিত শক্তি হলো এম জি এইচ বাই ভি, একক ভরে অভিকর্ষিত শক্তি হলো জি এইচ, একক আয়তনে গতি শক্তি হলো হাফ রো ভি স্কয়ার, একক ভরে গতি শক্তি হলো ভি স্কয়ার বাই টু। এই সবগুলো জিনিস যদি দেখে নিতে পারো তারপরেই কিন্তু আমরা শুরু করতে পারবো কি বার্নৌলির নীতি, না হলে কিন্তু বার্নৌলির নীতি শুরু করা যাবে না। কি বললাম? ক্লিয়ার? এইটা যদি হয় তখনই আমি বার্নৌলির নীতি শুরু করতে পারবো। এবার তাহলে আজকে পড়াচ্ছি বার্নৌলির নীতি কি। আমি এই দিকটা মুছে রাখছি না, এই দিকটা আমি করবো বলে। তাহলে আমি এবার আসছি বার্নৌলির নীতি কি। কাল থেকে যেটা আমি এতক্ষণ পড়াইনি সেটা আজকে এবার পড়াচ্ছি। বার্নৌলির নীতি বা উপপাদ্য, বার্নৌলির নীতি বা উপপাদ্য কি এবার আমি আসছি। ঠিক আছে, বার্নৌলি বলছেন কোন অসংনম্য, অসংনম্য মানে কি? যাকে যাকে চাপ দিয়ে যা স্তরের মধ্যে প্রসারণ বা সংকোচন ঘটানো যায় না, যে তরলকে চাপ দিয়ে বা বাইরে থেকে বল প্রয়োগ করে যে তরলের বিভিন্ন লেয়ারগুলোর মধ্যে কোনো কন্ট্রাকশন বা রিয়ারফ্যাকশনের মতো কোনো প্রসারণ বা সংকোচন ঘটানো যায় না, সেরকম তরলকে আমি বলছি অসংনম্য তরল। কোন অসংনম্য আদর্শ প্রবাহী, আদর্শ প্রবাহী মানে কি? যারা প্রবাহী সব সূত্র মেনে চলে, আদর্শ প্রবাহী শান্ত ধারারেখ প্রবাহের ক্ষেত্রে, শান্ত ধারারেখ প্রবাহের ক্ষেত্রে প্রবাহীর প্রবাহীর যে কোনো
ছেদে বা প্রস্থ ছেদে প্রতি একক আয়তনে, প্রতি একক আয়তনে বা প্রতি একক ভরে সঞ্চিত চাপ শক্তি অভিকর্ষীয় স্থিতি শক্তি এবং গতি শক্তির সমষ্টি সমষ্টি ধ্রুবক। নোটে কিন্তু এত সুন্দর করে লেখা নেই, ফলে যারা নোট ফলো করছো তারা কিন্তু এখান থেকে সংখ্যাটা লিখে নেবে। কোন অসংলগ্ন আদর্শ প্রবাহে শান্ত ধারারেখ প্রবাহের ক্ষেত্রে প্রবাহী যে কোনো প্রস্থচ্ছেদে প্রতি একক আয়তনে, প্রবাহী যে কোনো প্রস্থচ্ছেদে প্রতি একক আয়তনে বা প্রতি একক ভরে সঞ্চিত চাপ শক্তি অভিকর্ষ স্থিতি শক্তি এবং গতি শক্তির সমষ্টি ধ্রুবক। এইটা হচ্ছে আমার বার্নুলির উপপাদ্য। তার মানে এবার আমি তার গাণিতিক রূপে যাই, বার্নুলির উপপাদ্যের আমি যদি গাণিতিক রূপ লিখতে যাই তাহলে আমি দূরে লিখতে পারি একটা আয়তন দিয়ে একটা ভর দিয়ে। যদি আমি আয়তন নিয়ে বলি তাহলে চাপ শক্তি আয়তনে কত আছে পি, স্থিতি শক্তি একক আয়তনে mgh/v, আর গতি শক্তি কত আছে হাফ রো ভি স্কয়ার, এটা সমান কনস্ট্যান্ট বা ধ্রুবক, এটা একক আয়তনে বললাম। দু নম্বরে আমি কি বলতে পারি একক ভরে, তখন কি হবে পি বাই রো প্লাস জিএইচ প্লাস ভি স্কোয়ার বাই টু সমান কনস্ট্যান্ট। এই দুটোর মধ্যে যে কোনো একটাই হবে আমার কি বার্নুলির উপপাদ্যের গাণিতিক রূপ। দেখো একটা আমি একক আয়তনে চাপ শক্তি এখানে পি নিলাম, ফার্স্ট কেসটা আমি এখান থেকে নিই সবার, এইটা হচ্ছে আমার ফার্স্ট কেস পি, এটা এখানে এইটা এখানে এইটা, এটা ফার্স্ট কেসের জন্য। সেকেন্ড কেসের জন্য আমি কোনটা বলে নিয়েছি, এটা নিয়েছি সেকেন্ড কেসের জন্য, এইটা এখানে এইটা নিয়েছি সেকেন্ড কেসে, এখানে নিয়েছি এইটা, ক্লিয়ার? তার মানে একক আয়তনে চাপ শক্তি, চাপ শক্তি অভিকর্ষ স্থিতি শক্তি এবং গতি শক্তির সমষ্টি ধ্রুবক। এদিক হইলে পি বাই রো প্লাস জি এইচ প্লাস ভি স্কোয়ার বাই টু সমান হচ্ছে আমার কি ধ্রুবক। এটা হচ্ছে একক ভরে, এটা হচ্ছে একক ভরের জন্য। এটা হচ্ছে একক আয়তনের জন্য। হয়েছে, এটা হচ্ছে একক ভরের জন্য, ওটা হলো একক আয়তনের জন্য। এই হচ্ছে আমার বার্নুলির নীতি। বলতে পারলাম পারলাম না বলতে পেরেছি আশা করি। তাহলে এখানে এমটা কি প্রবাহী ভর, এই বিটা কি প্রবাহী বেগ, এই বিটা কি প্রবাহী আয়তন, এই রোটা কি প্রবাহীর ঘনত্ব, ঠিক আছে, এইচটা কি অনুভূমিক তল থেকে প্রবাহের উচ্চতা, সব হয়ে গেল না হলো কি হলো না, এইটি হলো আমার বার্নুলির নীতি এবং তার গাণিতিক রূপ। এবার এই বার্নুলির নীতিকে আমি যদি প্রমাণ করতে যাই তাহলে কিভাবে প্রমাণ করব, এই বার্নুলির নীতিকে যদি আমি প্রমাণ করতে যাই তাহলে আমি কিভাবে প্রমাণ করব, দেখো তাহলে এই বার্নুলির নীতিকে প্রমাণ করতে যাই নাকি আমি একটু এটাকে রেখে প্রমাণটা করতে চাই, যেহেতু এদিকে এগিয়ে আসছি লক্ষ্য করে দেখি ভালো ইচ্ছু নেই প্রমাণটা, ঠিক আছে। ধরো এরকম একটা আমার নল আছে, ঠিক আছে, এইটা আমার ধরো অনুভূমিক তল, ঠিক আছে, তাহলে তুমি দেখেই বুঝতে পারছো অনুভূমিক তল থেকে এর যদি মধ্যবিন্দু নেই
তাহলে সেই মধ্যবিন্দু পর্যন্ত এর উচ্চতা হচ্ছে H1, হয়েছে H1। এ যদি মধ্যবিন্দু নিই, সেই মধ্যবিন্দু অবধি উচ্চতা হচ্ছে আমার H2, হয়েছে। এবার এই তলে, এই তলের ক্ষেত্রফল আমি ধরলাম এ, তো আমি ধরে বললাম এ বি নল। এখানে জল যদি ভি বেগে ঢোকে, এখানে নিশ্চয় ভি ওয়ান বেগে, এখানে নিশ্চয় অন্য কিছু বেগে বেড়াবে, এখানে বেড়াচ্ছে ভি টু বেগে। আশা করি তোমরা এত সাইড দেখতে পাবে না, আমি নলটা একটু ছোট করে দিই, আমরা দেখতে পাবে, মানে এত সাইড দেখতে না পাবে, ঠিক আছে, আমি ছোট করে দিলাম, তোমরা ক্লিয়ারলি দেখতে পাবে জিনিসটা। তাহলে এইটা হচ্ছে আমার H2, অনেক দলের উচ্চতা। এখানে ধরো V1 বলে জল ঢুকছে, তাহলে V2 বেগে জলটা বেরিয়ে যাচ্ছে। এখানে চাপ ধরলাম P1, মানে চাপ ধরলাম P2, হয়েছে। তাহলে বলো আমার ভেতরে তো কোনো জল জমা থাকছে না, ভেতরে কোনো জল জমা থাকছে, ভেতরে কোনো জমা জল থাকছে না, তাহলে শক্তির সংরক্ষণ নীতি অনুযায়ী বলতে পারি এখানে যা শক্তি হবে প্রবাহিত, এখানেও তাই শক্তি হওয়া উচিত। এটাই তো শক্তির সংরক্ষণ নীতি আমাকে শিখিয়েছে, ঠিক আছে। তাহলে আমাকে বলো এ প্রান্তে, এটা হলো এ প্রান্ত, বি প্রান্ত, বলো এ ছেদে প্রবাহী মোট শক্তি কত। যদি আমাকে বলা হয় এ ছেদে প্রবাহীর মোট শক্তি কত, তাহলে কি দাঁড়ায় বলো মোট শক্তি ছেদে, বলো ফার্স্ট আসছি আমি গতি শক্তি, হাফ এম ভি ওয়ান স্কোয়ার, এমটা প্রবাহী পথ, প্লাস চাপ শক্তি বললে কি হবে P1, ঠিক আছে। আমি তো বলেছি প্রতি একক আয়তনে চাপ শক্তি, এখানে তো আয়তন বলিনি, তাহলে P1 × V, এটা আয়তন থাকলো, আচ্ছা, প্লাস MgH1, হবে কি হবে না হবে, ঠিক আছে। তাহলে এটা আমি জাস্ট গতিশক্তি, চাপ শক্তি এবং স্থিতি শক্তি, এটা এ ছেদে। যদি আমার বি ছেদে প্রবাহীর মোট শক্তি দেখি আমি, তোমার কি দাঁড়ায় প্রবাহীর শক্তি, হাফ এম V2 স্কোয়ার, এমটা হচ্ছে প্রবাহীর ভর, এমটা হচ্ছে এখানে প্রবাহীর ভর, রো হচ্ছে প্রবাহীর ঘনত্ব, তাহলে যেটা আয়তন, প্রবাহীর যে আয়তন ভি সমান কি M/রো, কারণ আমরা জানি কি রো সমান M/ভি, বা ভি সমান M/রো, এটা আমরা জানি, হয়েছে। তাহলে M/V2 স্কোয়ার প্লাস P2 × V প্লাস MgH2, স্যার আপনি দু জায়গায় এমটা রাখছেন কেন, কারণ এখানে যেই ঘরে জল ঢুকছে এখানে সেই ঘরে জলই বেরিয়ে যাচ্ছে, বা তরলটা বেরিয়ে যাচ্ছে, হয়েছে। তাহলে শক্তি সংরক্ষণ নীতি করে বলতে পারি শক্তির সংরক্ষণ নীতি করে বলতে পারি কি এখানে 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 যাবে, এখানেও তাই বেগ, তার মানে যদি আমি এ ছেদে মোট শক্তি এবং বি ছেদে মোট শক্তি দেখি, তাহলে কি হচ্ছে হাফ এম ভি ওয়ান স্কোয়ার প্লাস P1V MgH1 সমান হাফ এম V2 স্কোয়ার P2V MgH2, সহজে লিখতে পারি এটা, কারণ শক্তি সংরক্ষণ যদি কি হয়েছে এখানেও যা শক্তি হবে এখানেও তাই শক্তি হবে, শক্তির কোনো অপচয় মাঝখানে ঘটবে না। এবার দেখো আমি আগে লিখতে পারি হাফ এম V1 স্কোয়ার প্লাস P1 V, মানে আমি এখন কি লিখেছি উপরে M/রো প্লাস MgH1 সমান হাফ এম V2 স্কোয়ার P2
m by rho mg h2 মানে দেখো এই দুটো সমীকরণে এদিকেও দেখো সব টার্মে m আছে এদিকেও দেখো সমস্ত পদে m আছে তার মানে আমি এই দুটো সাইড থেকে কি কমন নিতে পারি m কমন নিতে পারি তাহলে এই দুটো সাইড থেকে আমি যদি m কমন নিই তাহলে কি দাঁড়াবে m কমন দাঁড়াবে half b1 square p1 by rho gh1 সমান half p2 square p2 by rho gh2 gh2 আর দুদিকে আমি m কমন নিয়ে নিয়েছি তাহলে দেখো আমি বলতে পারি b1 p1 g1 h1 এই তিনটে সব সময় একই থাকবে মানে কি চাপ শক্তি গতি শক্তি স্থিতি শক্তি একই থাকবে কোথাও চাপ শক্তি কমে গেল তো বাকি দুটো বেড়ে যাবে কোথাও গতি শক্তি কমে গেল বাকি দুটো বেড়ে যাবে যোগফলটা সব একই থাকবে ধর আমি বললাম যোগফলটা 10 তাহলে একটা 2 থেকে 1 হয়ে গেল তাহলে একটা 3 থেকে 4 হয়ে গেল কি বললাম ক্লিয়ার সমষ্টি সর্বদা একই থাকবে তাহলে আমি বলতে পারি half b square plus p by rho plus gh সমান ধ্রুবক কি বললাম ক্লিয়ার তাহলে b square by 2 plus p by rho plus gh সমান ধ্রুবক স্যার এখানে তো এরকম কোন রাশিমালা এসেছে এই দেখো তাহলে আমার বার্নোর নীতি প্রমাণ হলো b square by 2 p by rho plus gh সমান ধ্রুবক বার্নোর নীতি প্রমাণ হলো কি হলো না আশা করি বার্নোর নীতি প্রমাণ হলো এই তো এবার দেখো এই নীতি থেকে আমরা কত কি জানতে পারছি না তাহলে আমি কি বললাম তিনটে শক্তির সমষ্টি কি হতে অল টাইম ধ্রুবক হতে হবে দেখো কি জানা যাচ্ছে নীতি থেকে তাহলে বা b স্কয়ার বাই 2 p বাই রো gh সমান ধ্রুবক ওই লাইনটাকে আবার লিখলাম দেখো আমি যদি g দিয়ে ভাগ করে দিলে কি দাঁড়াবে b স্কয়ার বাই 2g প্লাস p বাই রো g প্লাস gh কে g দিয়ে ভাগ করলে শুধু h এটা কি করে পেলাম g দ্বারা ভাগ করে পাই অনেক মানে কত সাথে ধ্রুবককে g দিয়ে ভাগ করলেন না জির মান কত জির মান তো কনস্ট্যান্ট 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার তাহলে একটা ধ্রুবককে ধ্রুবক দিয়ে ভাগ করলে যেটা আছে সেটাও ধ্রুবক এদিকে ধরো মান বাজে গেল অসুবিধা কি আছে ধ্রুবককে ধ্রুবক দিয়ে ভাগ করলে যা আসে সেটাও ধ্রুবক অসুবিধা নেই তাহলে এবার এই রাশিমালার মজাটা দেখো এই এইচটা কি এইচটা মানে হলো অনুভূমিক তল থেকে উচ্চতা এই জন্য একবার বলি থাকি উচ্চতা শীর্ষ উচ্চতা শীর্ষ ঠিক আছে তাহলে এবার তোমরা বীজগণিতে পড়েছো যদি দু তিনটে চলরাশির সমষ্টি বা যোগ করা যায় তাহলে তারা কি হয় সদৃশ চলরাশি বা লাইক টার্ম তাই তো তুমি তো এক্স এর সঙ্গে ওয়াই যোগ করতে পারবে না এক্স প্লাস ওয়াই করলে এক্স প্লাস ওয়াই থাকবে মানে এক্স প্লাস ওয়াই যোগফল চলরাশি থাকবে যদি এক্স একটা চলরাশি হয় ওয়াই একটা চলরাশি যদি এদের আলাদা দুটো চলরাশি হয় তাহলে যোগফলটা হবে চলরাশি কিন্তু যদি x আর x এগুলো সব যদি একই হয় তাহলে এদের যোগফলটা ধ্রুবক রাশি হলেও হতে পারে কি বললাম ক্লিয়ার তার মানে কি এখানে এরা এসে যোগ হয়েছে মানে এরা সবাই শীর্ষ সবাই উচ্চতার মধ্যে বিহেভ করবে এই জন্য এইটাকে বলা হয় বেগ শীর্ষ এইটাকে বলা হয় চাপ শীর্ষ ভালো করে মনে রাখবে অনেক সময় আসে বেগ শীর্ষে রাশিমালা লেখো বেগ শীর্ষ রাশিমালা হলো b স্কয়ার বাই 2g কখন আর চাপ শীর্ষ রাশিমালা লেখো তখন হবে p বাই রো g তাহলে এটা হলো আমার বার্নোলের নীতি একটা নতুন দিক তাহলে আমি বললাম কি বার্নোলের নীতি সবসময় কি দেবে বার্নোলের নীতি সবসময় দেবে যে কোন একটা কমে গেলে আর দুটো তো বৃদ্ধি পেয়ে যাবে কোন একটা যখন হ্রাস পাবে তখন সঙ্গে সঙ্গে বাকি দুটো কি হবে বৃদ্ধি পাবে তোমরা ছোটবেলায় পড়েছো
দ্রুতগামী ট্রেনের কাছে দাঁড়ানো নিরাপদ নয়। তোমরা ছোটবেলায় পড়েছো এই কোশ্চেনের আনসারগুলো তোমরা খাতায় লিখে আমাকে পাঠাবে। দ্রুতগামী ট্রেনের কাছে দাঁড়ানো নিরাপদ নয় কেন? দ্রুতগামী ট্রেনের কাছে দাঁড়ানো নিরাপদ নয় কেন? তোমরা এগুলো খাতা নিয়ে পাঠাবে। তাহলে কি হচ্ছে, ধরো এইটা তুমি দাঁড়িয়ে আছো, এটা ট্রেনটা একটা স্পিডে চলে যাচ্ছে, তাহলে যখন এখানে ট্রেনের বেগ বেড়ে গেছে তাহলে বেগ শীর্ষ বেড়ে গেছে, বেগ যদি বেড়ে যায় তাহলে কি কমে যাবে, চাপ কমে যাবে। স্যার কেন? কারণ ট্রেনটা তো একই উচ্চতা দিয়ে আছে, ট্রেন তো লাইন ছেড়ে উপরে উঠছে না, নিচেও নামছে না, তাহলে এখানে স্থিতি শক্তির কোনো পরিবর্তন হয়নি, উচ্চতা শীর্ষের কোনো পরিবর্তন হয়নি, কিন্তু বেগ বেড়ে গেছে তাহলে চাপ কমে যাবে। তাহলে তখন এখানকার কাছাকাছি বায়ু, তখন এই নিম্নচাপ অঞ্চলে দিয়ে কি হবে, এই বায়ুটা বায়ুতে প্রবাহিত হবে। তাহলে এই বায়ু যখন নিম্নচাপ অঞ্চলে দিকে প্রবাহিত হবে তখন তোমাকে ট্রেনের দিকে নিয়ে চলে আসবে। কি বললাম, ক্লিয়ার? তাহলে তোমাকে ট্রেনের দিকে ঠেলে নিয়ে চলে আসবে। এই জন্য বলা হয় যে দ্রুতগামী ট্রেনের কাছে দাঁড়ানো নিরাপদ নয়। তোমরা এই কোশ্চেনটা লিখে আমাকে পাঠাবে। নেক্সট কোশ্চেনটা লিখে পাঠাবে, সে প্রচন্ড ঝড়ে বাড়ির ছাদ উড়ে যায় কেন? প্রচন্ড ঝড়ে বাড়ির ছাদ উড়ে যায় কেন? তাহলে সেম কনসেপ্ট, এই আমার বাড়ি, তাহলে বায়ু যখন এরকম করে প্রবাহিত হচ্ছে তাহলে এখানে বায়ুর বেগ বেশি, বায়ুর কি বেশি, বেগ বেশি। তাহলে ঘরের তো উচ্চতা বাড়ছে কমছে না, মানে এইচের উপর ডিপেন্ডেন্ট নয়, বেগ বেশি মানে কি কম, চাপ কম, ভেতরে বায়ু চাপ বেশি, তখন এই করছে কি, এখানে প্রেশার ক্রিয়েট করছে। তাহলে এখানে যদি খুব বেশি বেগে বায়ু প্রবাহিত হয় তখন এখানে প্রচুর চাপ ক্রিয়েট হবে, মানে বাড়ির ছাদটা গিয়ে উড়ে যাবে। এই জন্য প্রচন্ড ঝড়ে যেন কি হয়, বাড়ির ছাদ উড়ে যায়। তোরা এটা আমাকে লিখে পাঠাবে, ক্লিয়ার? না বোঝা গেল না? ঠিক একইভাবে তোমরা আরো যে দুটো কোশ্চেন আমাকে লিখে পাঠাবে তা হলো বিমানের ওপরের দিকটা গোল করে বাঁকানো এবং নিচের দিকটা সমতল হয় কেন? বিমানের ওপরের দিকটা গোল করে বাঁকানো এবং নিচের দিক সমতল হয় কেন? তোরা লিখে আমাকে পাঠাবে। তাহলে এই তিনটে কোশ্চেন তোরা আমাকে লিখে পাঠাবে, ক্লিয়ার না? ক্লিয়ার না? আশা করছি তোমরা এগুলো আমাকে লিখে পাঠাতে পারবে। আমি এটা ধরে নিলাম যে তোমরা এগুলো আমাকে লিখে পাঠাতে পারবে। এগুলো হচ্ছে আমি কি বললাম, বান্ডুল্য উপপাদ্যের প্রয়োগগুলো বললাম। বান্ডুল্য উপপাদ্যের প্রয়োগগুলো আমি তোমাকে এইভাবে পড়তে বললাম, ব্যাখ্যা করতে বললাম, ঠিক আছে? বোঝা গেল? আশা করি তোমাদের বোঝাতে পারলাম, ঠিক আছে? এবার যেটা বলতে চাইছি সেটা হচ্ছে, এই বান্ডুল্য উপপাদ্য ব্যবহার করে টরিসেলির সূত্র প্রমাণ করতে চাইছি। বান্ডুল্য উপপাদ্য ব্যবহার করে প্রমাণ করতে চাইছি কি, টরিসেলির সূত্র।
তাহলে আগে দেখো টরি সেলির সূত্রটা কি, ঠিক আছে? টরি সেলির সূত্রটা কি সেটা আগে পড়ি, তারপরে বলছি বার্নৌলি নীতি নিয়ন্ত্রণ হ্রাস। টরি সেলির সূত্র, টরি সূত্র বলছে কোন ছিদ্র দিয়ে তরলের নির্গমন বেগ, কোন ছিদ্র দিয়ে তরলের নির্গমন বেগ ওই তরলের মুক্ত পৃষ্ঠ থেকে ছিদ্রের তল পর্যন্ত কোন বস্তু অবাধে পতনশীল হলে তার যে বেগ হয় তার সমান। মানে কি বলছে, হয়তো অনেক শুনতে কঠিন লাগছে, হিসাব করলে বুঝতে পারবে। মানে ধরো বলেছে এই একটা পাত্র আছে, আমি পাত্রে এখানে একটা ফুটো করে দিয়েছি, তাহলে এই পাত্রে আগে ধরো জল ছিল এতটা অব্দি জল ছিল, আমি যেখানে ফুটো করি তাহলে জলটা এখান থেকে গিয়ে এখানে গিয়ে পড়বে জলটা, এটা যে আমার অনুমিত তল, এখানে জলটা পড়বে, ক্লিয়ার? বলছে এইখানে যে জলটা বেরাবে এই জলটার বেগ কত হবে, এই জলটার বেগ কত হবে না ওই মুক্ত পৃষ্ঠ থেকে, ওই মুক্ত পৃষ্ঠ থেকে ছিদ্রের তল পর্যন্ত, মানে আমি এখান থেকে যখন বস্তুখানে ফেলে দিই অবাধে, তখন সেই বস্তুটা এখানে যে বেগ লাভ করবে তার সঙ্গে সমান। যদি আমি এবার ধরি অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে, অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে প্রাথমিক বেগ কত হয়, শূন্য, কিছু তো না, সে এমনি পড়ছে, অবাধে পড়ছে। অন্তিম বেগ ধরি ভি, অন্তিম বেগ ধরি ভি, আমরা কি জানি ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস টু এ এস, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস টু এস। যখন একটা বস্তু অবাধে এখান থেকে এখানে পড়ছে, এই উচ্চতা যদি এইচ হয়, এমনি দিকে পড়ছে কোন ত্বরণের জন্য, অভিকর্ষ ত্বরণের জন্য, তাই নিচের দিকে পড়ছে, তাহলে কি দাঁড়াবে, দাঁড়াবে ভি স্কোয়ার সমান জিরো প্লাস টু জি এইচ, তাহলে বা ভি সমান রুট ওভার টু জি এইচ। তাহলে এখানে যে ভিকটা হবে এই ভিটার ভ্যালু কত হবে, রুট ওভার টু জি এইচ। এইটা আমার কে বললো, বার্নৌলি বললো, যদি এই উচ্চতা কত হয়, এইচ। আমি ধরলাম এই পুরো উচ্চতাটা হচ্ছে এইচ ওয়ান, আর শুধু এই উচ্চতা হচ্ছে এইচ টু। তাহলে কেউ বলতে পারে স্যার এইচ ওয়ান মাইনাস এইচ টু সমান এইচ, হ্যাঁ বলতে গেল এইচ ওয়ান মাইনাস এইচ টু সমান এইচ। আমি এবার এখানে একটা তল বিন্দু কল্পনা করলাম এ, বা তল কল্পনা করলাম এ, এখানে একটা বিতল কল্পনা, এই ছিদ্রের সোজা ছিদ্রের সোজা যেটা বিতল কল্পনা করলাম, আর উপরে একটা এ তল কল্পনা করলাম, ঠিক আছে? এবার যখন স্থির তরল বলছে, তাহলে যখন স্থির তরল বলছে স্থির তরলের বেগ কত, শূন্য, তাহলে এখানে ভি কত হয়ে গেল, শূন্য। তাহলে
অতএব এ বিন্দুতে মোট শক্তি কত হবে? এর মোট শক্তি হবে একটা ছিল কি হাফ এম ভি স্কয়ার একক আয়তন করলে, মানে এটা ছিল হাফ এম ভি স্কয়ার কতটুকু ছিল একক আয়তন করলে ভি দিয়ে ভাগ হতো, প্লাস এম জি এইচ ওয়ান ভি দিয়ে ভাগ হতো, প্লাস পি কিন্তু বড় ভি বাই ভি। যদি আমি একক আয়তনে শক্তি বের করতাম, তাহলে যেহেতু এই ভি শূন্য, যেহেতু এই ভিটাই হচ্ছে শূন্য, বেগটা শূন্য, তো এটা জিরো হয়ে গেল। এম বাই ভি, এম বাই ভি মানে হচ্ছে রো জি এইচ ওয়ান, আর এখানে ভি ভি কেটে কি দাঁড়িয়ে গেল পি। এই পিটা কি? এখানে কে চাপ দিচ্ছে? বায়ুমণ্ডল। এখানে কে চাপ দিচ্ছে? বায়ুমণ্ডল। এখানে অন্য কেউ চাপ দিচ্ছে না, তাহলে পি এটিএম। এবার দেখো এখানেও মুখটা খোলা আছে, যেহেতু মুখ খোলা আছে, যেহেতু এটা মুক্ত তল, যেহেতু মুখ খোলা, এখানেও কে চাপ দিচ্ছে খালি? বায়ুমণ্ডল। তাহলে এটা যদি আমার বি হয়, এই বিন্দু যদি বি হয়, ঠিক আছে, তাহলে মুক্ত তলে বি বিন্দুতে, তাহলে বি বিন্দুর তলে এটাও একক আয়তনে মোট শক্তি বের করবো, সমান হাফ এম ভি স্কোয়ার বাই এম, সরি ভি। এখানে আর আমি এই ভিটাকে জিরো করতে পারলাম না, এখানে বেগ আছে, প্লাস এম জি এইচ টু বাই ভি, প্লাস পি এ টি এম ইন্টু ভি বাই ভি। এই ভি কেটে গেল, এম বাই ভি মানে রো, হাফ রো ভি স্কোয়ার রো জি এইচ টু, আবার এম বাই ভি মানে রো, প্লাস পি এ টি এম। এই তো বান্ডল নিয়ম যে কি বলা হয়েছে, যে সমষ্টি সবসময় কি হবে? ধ্রুবক হবে। সমষ্টি যদি সবসময় ধ্রুবক হয়, তাহলে আমি কি লিখতে পারি? তাহলে আমি লিখতে পারি যে জিরো প্লাস রো জি এইচ ওয়ান পি এ টি এম সমান হাফ রো ভি স্কোয়ার রো জি এইচ টু পি এ টি এম। এই দুটো পি এ টি এম দুই জায়গায় কেটে যাবে, যদি কেটে যায় তাহলে কি দাঁড়াচ্ছে? রো জি এইচ ওয়ান ইকালস টু হাফ রো ভি স্কোয়ার প্লাস রো জি এইচ টু। এই তো, তাহলে বা হাফ রো ভি স্কোয়ার সমান রো জি এইচ ওয়ান মাইনাস এইচ টু। এইটাকে আমি এদিকে নিয়ে চলে যাব, হাফ রো ভি স্কোয়ার সমান রো জি এইচ ওয়ান মাইনাস এইচ টু, আর আমি বহু সারা রো রো কেটে দিলাম, তাহলে ভি স্কোয়ার বাই টু সমান জি এইচ ওয়ান মাইনাস এইচ টু মানে কি দূরত্ব এখানটায় এইচ, তাহলে বা ভি স্কোয়ার সমান টু জি এইচ বা ভি সমান রুট ওভার টু জি এইচ। তাহলে এইটাই কিন্তু আমি এখানে প্রমাণ করতে গিয়েছিলাম, ভি সমান রুট ওভার টু জি এইচ। দেখো এখানে যে ভিটা বেরিয়েছে আমার এখানেও সেই ভিটা, তাহলে এটাই হচ্ছে আমার টরিসেলের সূত্র এবং তার প্রমাণ। তাহলে টরিসেলের সূত্র প্রমাণ কি? যে কোন একটা তরলে, স্থির তরলে নির্গমন বেগ ওই উচ্চতা থেকে অবাধে পতনশীল বস্তুর বেগের সমান। কোন একটি স্থির তরলে নির্গমন বেগ, মানে আবদ্ধ পাত্রে রাখা স্থির তরলের পুরো ছিদ্র দিয়ে নির্গমন বেগ, ওই উচ্চতা থেকে অবাধে পতনশীল বস্তুর বেগের সমান। এইটি হচ্ছে ছিল টরিসেলির সূত্র, যাকে কাজে লাগে আমি বান্ডলের উপাত্ত কাজে, যাকে আমি প্রমাণ করলাম। আরে বোঝাতে পারলাম কি পারলাম না, আশা করি বোঝাতে পারা গেছে, ঠিক আছে। এবার তোমরা চাপের রাশিমালা পড়েছিলে সবাই, পি সমান এইচ ডি জি বা এইচ রো জি, উচ্চতা বা গভীরতা, উচ্চতা মানে গভীরতা ঘনত্ব ইন্টু অভিকর্ষ ত্বরণ। দেখা যাক সেই চাপের রাশিমালা আমরা
বার্নৌলি সূত্র প্রয়োগ করে বের করতে পারছি কিনা, সেই চাপের রাশিমালা আমরা বার্নৌলি সূত্র প্রয়োগ করে বের করতে পারছি কিনা এটা একটু দেখা যাক ওটা হচ্ছে কিনা। চাপের রাশিমালা প্রয়োগ করো বার্নৌলি সূত্র প্রয়োগ করে, এই তো হয়েছে। তাহলে ধরো আমি কি ধরে নিলাম, এরকম একটা পাত্র যাতে স্থির তরল লেখা আছে, আমি ধরতে চাইছি এইখানটা এই পি বিন্দুতে চাপ কত, আমরা জানি চাপ কত হয় এইচ রো জি, দেখা যাচ্ছে এইচ রো জি বেরাচ্ছে কিনা এই পদ্ধতি পি বিন্দুতে চাপটা কত, ঠিক আছে। তাহলে কি করলাম, আমি প্রথমে ধরলাম এই পুরো উচ্চতাটা হচ্ছে আমার এইচ ওয়ান, এইটা হচ্ছে আমার এইচ টু, আর এটা হচ্ছে এইচ, সমান হচ্ছে এইচ ওয়ান মাইনাস এইচ টু। তাহলে এটা যদি আমার এ তল হয়, এখানে আমি পি তল আছে এটা, তাহলে যেহেতু স্থির তরল তাহলে এখানেও বেগ শূন্য, আর এই যে তলটা এই তলেও বেগ শূন্য, যেহেতু স্থির তরল তাহলে বেগ যদি শূন্য হয় তাহলে বান্ডরের উপাদ্য কাজে লাগালে কি পাবো আমি, যদি আমার বেগ শূন্য হয় তাহলে এখানে পাবো হাফ এম ভি স্কোয়ার, জিরো হয়ে গেল, এটা হতো হাফ এম ভি স্কোয়ার প্লাস এম জি এইচ ওয়ান, এম জি এইচ ওয়ান বাই ভি, এটাও বাই ভি ছিল, প্লাস কি দাঁড়াতো পি জিরো ইন্টু ভি, কারণ এখানে শুধুমাত্র বায়ু চাপ দিবে, পি জিরো ইন্টু ভি বাই ভি, এটা কি দাঁড়াতো দাঁড়াতো এ তলে, তাহলে বি তলে কত হবে হাফ এম ভি স্কোয়ার বাই ভি, এম জি এইচ টু বাই ভি, এখানে পি জিরো থাকবে না, পি জিরো প্লাস পি হয়ে যাবে ইন্টু ভি বাই ভি, কেন এই পি জিরো এখানে পড়ছেই চাপ, তার সাথে আবার কি যুক্ত হচ্ছে এই পি, এটা পি, তাহলে বায়ু চাপের জন্য পি জিরো আর জলের স্তম্ভে চাপের জন্য পি, তাহলে সব মিলে কি দাঁড়িয়ে গেল পি জিরো প্লাস পি, হয়েছে। তাহলে বার্নৌলির নীতি কি বলছে, বার্নৌলির নীতি বলছে আমার কি বলছে বার্নৌলির নীতি, যে এই দুটো ভ্যালু সমান, যেহেতু বেগ শূন্য এটা পুরোটা শূন্য, তাহলে এটা পুরোটা শূন্য, তাহলে কি দাঁড়াচ্ছে এম জি এইচ ওয়ান বাই ভি প্লাস এ বি, এ বি কেটে যাবে, পি জিরো সমান এটা তো জিরো হয়ে গেছে, এ বি এ বি কেটে দাও, এম জি এইচ টু বাই ভি প্লাস পি জিরো প্লাস পি, হয়েছে। তাহলে এম বাই ভি মানে কি, রো জি এইচ ওয়ান, এম বাই ভি কে আমি বসে দিলাম রো, ঘনত্ব সমান ভর বাই আয়তন, প্লাস পি জিরো এটাও এম বাই ভি মানে রো, এম বাই ভি মানে রো, এই যে এম বাই ভি মানে রো জি এইচ টু, পি জিরো প্লাস পি, বোথ সাইডে পি জিরো কেটে দিলাম, তাহলে কি দাঁড়ালো পি সমান রো জি এইচ ওয়ান মাইনাস রো জি এইচ টু, রো জি এইচ ওয়ান মাইনাস এইচ টু মানে রো জি এইচ, তাহলে যে চাপের রাশিমালা আমরা প্রথমে বের করলাম পি সমান এইচ রো জি, দেখো এখানে বেরিয়েছে এইচ রো জি, বেরিয়েছে, এটি হলো আমার এইচ গভীর হবে চাপের রাশিমালা। তাহলে আমি বার্নৌলির নীতি প্রয়োগ করে চাপের রাশিমালাটা ঠিকঠাক প্রমাণ করতে পারলাম, তার মানে এই যে আমার বার্নৌলির নীতিটা ঠিক আছে, ঠিক আছে। তাহলে এই বার্নৌলির নীতি কখন প্রযোজ্য সেইটা একটা অনেক সময় দিয়ে দেয় যে বার্নৌলির নীতি প্রযোজ্য আর শর্ত কি, মনে রাখবে বার্নৌলির নীতি প্রযোজ্য হওয়ার শর্ত আমি জাস্ট পয়েন্ট গুলো বলে দিচ্ছি, তোমাকে নোটে ব্রিফলি পাবে অসুবিধা কিছু নেই। তাহলে ফার্স্ট পয়েন্টটা কি, এক নম্বর পয়েন্টটা কি ছিল,
আদর্শ। আদর্শ প্রবাহী মানে কি? আদর্শ প্রবাহী মানে যার সান্দ্র বল, যে প্রবাহীর সান্দ্র বল হচ্ছে শূন্য, তাকে বলছি কি আদর্শ প্রবাহী। তার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে কি হতে হবে? অসংলগ্ন প্রবাহীটা হতে হবে অসংলগ্ন, কারণ অসংলগ্ন মানে কি প্রবাহী স্তরের মধ্যে কোনো সংকোচন প্রসারণজনিত শক্তির সৃষ্টি হবে না বা সংকোচন প্রসারণজনিত স্থিতি শক্তি থাকবে না। ঠিক আছে, মানে এখানে বলতে পারো যে স্থিতিস্থাপক স্থিতি শক্তি শূন্য, স্থিতিস্থাপক স্থিতি শক্তি শূন্য থাকবে কি স্যার? শুধু অভিকর্ষীয় স্থিতি শক্তি থাকবে, শুধু অভিকর্ষীয় স্থিতি শক্তি থাকবে, স্থিতিস্থাপক স্থিতি শক্তি থাকবে না। তিন নম্বর কি হবে? শান্ত ধারারেখ প্রভাব, শান্ত ধারারেখ বরা প্রভাব। এটা মানে কি? মানে গোটা প্রভাব বরাবর ভিটা হবে ধ্রুবক, পিটা হবে ধ্রুবক। গোটা প্রভাব রেখা বরাবর বেগ এবং চাপ ধ্রুবক থাকবে। চাপ প্রবাহী হবে অঘূর্ণী, অঘূর্ণী মানে ইরোটর, মানে ঘূর্ণি প্রভাব হবে না, ঘূর্ণি প্রবাহের ক্ষেত্রে বার্নুলির নীতি প্রযোজ্য হয় না। এটা হচ্ছে আমার বার্নুলির নীতি প্রযোজ্য হওয়ার শর্ত। আশা করি বোঝাতে পেরেছি তোমাদের যে বার্নুলির নীতি প্রযোজ্য হওয়ার শর্তগুলো কি কি। তাহলে আজকে আমরা যে তিনটে বস্তু বাড়িতে দিলাম সেগুলো রিপিট করবে, সেগুলো তোমরা একটু পড়বে, ঠিক আছে? এরপরে ক্লাস তোমাদের আমি কিন্তু গুগল মিটে নেব। এই তিনটে কমপ্লিট হওয়ার পর এরপরে তো আমাদের স্থিতিস্থাপকতা শুরু করতে হবে। স্থিতিস্থাপকতা শুরু হওয়ার আগে কি ডাউট আছে সেটা জানার জন্য নেক্সট ক্লাস তোমাদের যাবে আছে ওই টাইমেই গুগল মিটে তোমাদের ক্লাস হবে। আজ থেকে বলে রাখলাম, ঠিক আছে, সেদিন নেট নেই, অ্যাপস নেই, অমুক নেই, তমুক নেই, কথাগুলো কিন্তু আমি শুনবো না। ঠিক আছে, আমার ওই অ্যাপসটা আছে, আমার সেই অ্যাপসটা আছে, এরকম কোনো কথা আমি শুনবো না। আমি কিন্তু সেদিন পুরোপুরি গুগল মিটের উপর ক্লাসটা নেব। আজকে আপাতত এই অবধি থাক, ঠিক আছে? ভালো করে পড়বে, ঠিক আছে? আর সবাই জানাবে কোথায় কি সমস্যা হচ্ছে, খাতায় নোট করে রাখবে, রবিবারে ক্লাসে সমস্যা ক্লিয়ার হবে, ঠিক আছে?